আপনারা দেখছেন একুশে টেলিভিশন একদিকে যুদ্ধ আরেকদিকে ইবোলার সংক্রমণ এসব চ্যালেঞ্জ ফোর্স কমান্ডারের সার্বক্ষণিক সঙ্গী মিলিটারি পুলিশের সিরিমোনিয়াল যুদ্ধ দামামায় মন যাতে এক পেশে না হয় তার জন্য রয়েছে বাংলা হাউস রোয়ান্ডা সীমান্তের গোমা আর উগান্ডা ঘুরে এসে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার বেসামরিক লোকজন তো বটেই জাতিসংঘের ফোর্স হেডকোয়ার্টারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের গাড়িও তল্লাশি করেন বাংলাদেশের মিলিটারি পুলিশ ডিআর কঙ্গোতে ইউএন ম্যান্ডেট না মেনে রাস্তায় বের হলেই তাই সতেক সমস্যা আমাদের এমপি কোরের মূল মন্ত্রই হচ্ছে পোলাইট অ্যান্ড ফার্ম তো আমরা যথেষ্ট পোলাইট থাকি বাট আমাদের কাগজে কলমে সকল কার্যক্রমে আমরা ফার্ম থাকার চেষ্টা করি অ্যাজ পার দি ল ম্যান্ডেটস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন অফ

এর বাইরে শান্তি প্রতিষ্ঠার সার্বক্ষণিক সংগ্রামে ব্যস্ত বাংলাদেশের সেনাবাহিনী মাসের পর মাস এই যুদ্ধে যেন একঘেয়েমি তৈরি না হয় তার জন্য তিন মাস অন্তর বাংলা হাউজে ছুটিতে যান মাঠের যোদ্ধা বাংলা হাউস মানেই আমাদের একটা বাংলাদেশের খণ্ড যেখানে আমরা আসে সবার সাথে কথাবার্তা বলে ওগান্ডা দেশের মতো এমন একটা জায়গায় এখানে আমার বাংলাদেশ মনে হয় ভিজিটের জন্য পাঠানো হয় বিনোদনের জন্য আমরা এখানে উগান্ডায় আসছি সুদান থেকে বিধ্বস্ত বিপর্যস্ত মন ভালো করার সহায়ক স্থান বটে উগান্ডার এই বাংলা হাউস সাওয়া সাওয়া আরুচা আকুচা আরুচা বাংলাদেশ গুড বাংলাদেশ বেতা মিশনে আসবার পর থেকে শুরু হয় যুদ্ধের প্রস্তুতি একদিকে যুদ্ধের দামামা আর একদিকে দেশের টান দুয়ে মিলে কোনো সৈনিকের মন যেন কখনো না কখনও এতটুকুর জন্য হলেও নষ্ট না হয়ে যায় তার জন্যই এই বাংলা হাউজে বিনোদনের ব্যবস্থা কারণ এই বাংলা হাউজে এলে তারা বাংলা খাবার যেমন খেতে পারেন তেমনি সবার সঙ্গে মিশে বিনোদনও করতে পারেন আশপাশের বিভিন্ন স্থান দেখে এবং ঘুরে ফিরে আর কিছুদিন থেকে এখানে আবার বিভিন্ন মিশনে ফিরে যান আমাদের দেশপ্রেমিক সৈনিকেরা অখিল পোদ্দার একুশে টেলিভিশন এনতেবে বাংলা হাউজ উগান্ডা